বন্যা ও ভাঙন কবলিত 25 থেকে 30 বছর রেলের অব্যবহৃত সম্পত্তিতে বসবাসকারী মানুষদের উচ্ছেদ করার আগে তাদের পুনর্বাসন ও বিকল্প ব্যবস্থার দাবিতে গণস্বাক্ষর অভিযান। ভগবানগোলা 1 নম্বর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই অভিযান চলে বুধবার বিকেলে। সম্প্রতি এইসব পরিবারগুলিকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। তারপর থেকে উচ্ছেদের আতঙ্কে দিন কাটাচ্ছেন রেলের অব্যবহৃত সম্পত্তিতে বসবাসকারী মানুষজন। বসবাস করছি, আজকে এই যে উঠে দেওয়ার ব্যবস্থা করেছে এটা যেন বন্ধ হয়। জায়গা না দিলে আমরা কোথায় যাব? আমরা তো পানিতে সব ভাসে এসেছে, এখন কোথায় যাবো? আমাকে দিতেই হবে, না যদি আমরা তো টেনা কাটা আমরা। এদিন বাড়ি বাড়ি গিয়ে গণস্বাক্ষর নেন কংগ্রেস নেতা কর্মীরা। যারা রেলের জমিতে বসবাস করছে তাদের 8 তারিখের মধ্যে উচ্ছেদ করার জন্য নোটিশ দিয়েছে। আমরা 8 তারিখের মধ্যেই স্বাক্ষর সংগ্রহ করে অধিচৌধুরীর মাধ্যমে রেল দপ্তরের শিয়ালদা ডিভিশনের DRM-কে আমরা ডেপুটেশন অধিচৌধুরীর মাধ্যমে দেব, এবং আমার বিশ্বাস অধিচৌধুরী যে কাজে হাত দেয় সেটা সফল করে। আমরা সেই কারণে মানে আজকের এইখানে কর্মসূচি গ্রহণ করি।